ঘোড়া অন্য যে কোনো প্রাণীর চেয়ে বেশি দৌড়াতে পারে। একই সাথে প্রাণীটি সুন্দর এবং মানুষের নিকট পছন্দের। ঘোড়ার মতো অন্য প্রাণী যেমন জেব্রা, গাধা ইত্যাদি জনপ্রিয়তা থাকলেও এদের মধ্যে কেবল ঘোড়ার ব্যবহার মানুষ বর্তমান সময়ে বহুলাংশে করে আসছে। কিন্তু কিভাবে ঘোড়া এত জোরে দৌড়াতে পারে? চলুন উত্তর খোঁজা যাক। ঘোড়াদের অনেক প্রজাতি আছে। সব প্রজাতির ঘোড়া একই রকম দৌড়াতে পারে না। ঘোড়া পৃথিবীতে 50 মিলিয়ন বছর পূর্ব হতে সার্ভাইভ করে আসছে। এত পুরাতন হওয়ার কারণে এই প্রজাতি মানুষের সাথে অনেক বেশি খাপ খাইয়ে নিয়েছে। এ কারণে মানুষ অনেক কাজে এদেরকে ব্যবহার করে থাকে। 150 থেকে 200 বছর পূর্বেও এরাই ছিল মানুষের একমাত্র দ্রুত যোগাযোগের মাধ্যম। এখন ঘোড়া ব্যবহার কমে গেলেও ঐতিহ্যবাহী কিছু কাজে ঘোড়াকে এখনও ব্যবহার করা হয়। ঘোড়া সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা আমাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কেননা এসব তথ্য আমাদের চিন্তার বাইরে। ঘোড়া কেন দ্রুত দৌড়ায় এর কারণ খুঁজতে গেলে বেশ কিছু তথ্য চলে আসে। ঘোড়ার শরীরের মধ্যে পরিবহন টিস্যু আছে যা সংখ্যায় বেশি হওয়ার কারণে এদের টিস্যু পরস্পরের সাথে যুক্ত হয়ে লম্বা এবং বড় পেশিতে রূপান্তরিত হয়। এই কারণে দৌড়ানোর সময় এরা দীর্ঘ লাভ দিতে পারে এবং বেশি দূরত্ব অতিক্রম করে থাকে। স্বাভাবিকভাবে আপনার চেয়ে অনেক লম্বা ব্যক্তির যদি আপনার সাথে দৌড়ানোর প্রতিযোগিতায় নামে, অবশ্যই লম্বা ব্যক্তি বেশি দূরত্ব যাবে, কেননা তার পা লম্বা বেশি এবং বেশি দূরত্ব অতিক্রম করবে। পায়ের পেশি অনেক লম্বা এবং গ্রোথ বেশি হয়েছে, তাই সে লম্বা হয়েছে। ঘোড়া দৌড়ের সময়ও ঘোড়ার মাংসপেশি একইভাবে প্রসারিত হয়। ঘোড়ার শরীরে হাড়ের সংখ্যা 205টি। তবে কিছু অ্যারাবিয়ান প্রজাতির ঘোড়ার শরীরে এর থেকেও বেশি কিছু হাড় থাকে। এদের পাঁজর এবং লেজের দিকে একটু বেশি হাড় থাকে। তা প্রায় সংখ্যায় 16 থেকে 18টি হয়ে থাকে। ঘোড়ার চোখ অন্য যে কোনো স্থলচর স্তন্যপায়ী প্রাণীর চেয়ে আকারে বড় হয়। এছাড়াও এদের চোখের ভিতরে আইলিড বা চোখের পাতা থাকে, যা চোখের ভিতরের দিকে থাকে। এ কারণে এদের চোখ ডাবল প্রোটেকশন পেয়ে থাকে। ঘোড়াকে তাই মরুভূমি কিংবা ঝড়ের মধ্যেও প্রতিকূল পরিবেশে দেখতে পাওয়া যায়। প্রতিকূল পরিবেশে এদের চোখের পাতায় তা প্রোটেকশন দেয়। মানুষ শুয়ে ঘুমালেও ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, কিন্তু কখনো কখনো ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, মাঝে মাঝে শুয়েও ঘুমায়। প্রাপ্তবয়স্ক অবস্থায় ঘোড়ার 40টি দাঁত থাকে এবং এ সময় এদের বয়স হয় 5 বছর। ঠিক একই সময়ে মাদি ঘোড়ার 36টি দাঁত থাকে। তবে এদের মাথার মধ্যে মস্তিষ্ক যে পরিমাণ জায়গা নেয়, ঘোড়ার দাঁত তা থেকে বেশি জায়গা নিয়ে থাকে। মানুষের চোখ মাথা ঠিক মাঝখানে থাকে, এ কারণে মানুষ সরাসরি সামনে দেখতে পায়, কিন্তু ঘোড়ার চোখ মাথার দুপাশে থাকে, যে কারণে এদের দৃষ্টিশক্তি অনেক বেশি প্রশস্ত এবং বেশি দূর পর্যন্ত দেখতে পারি। এদের দৃষ্টিশক্তি 360 ডিগ্রির কাছাকাছি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ঘোড়া সম্পর্কে জানার সুযোগ করে দিন।